একটু চারপাশটা ঘুরলেই দেখতে পারবেন কি সুন্দর প্রকৃতির সেই রূপ। সামারের সময় এখানে আসলেও লিটারেলি শীত লেগে যায়। হ্যালো এভরিওয়ান, শতাব্দী ডায়ারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে ছুটির দিন, আজকে রবিবার। তো ছুটির দিনে তো বাসায় থাকতে ভালো লাগে না, সেই জন্য একটু বের হয়েছি। জানি না কোথায় যাব, কি করব। গতকালকে শনিবার ছিল, গতকালকেও ছুটি ছিল, কিন্তু ওর একটু কাজ ছিল, ব্যস্ত ছিল দেখে কোথাও বের হওয়া হয়নি, সারাদিন বাসায় ছিলাম। তো আজকে আর বাসায় থাকতে ভালো লাগছে না, ভাবলাম একটু বের হয়ে হাঁটাহাঁটি করে আসি। এখন অলমোস্ট দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তো আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বের হয়েছি। তো জানি না আসলে কোথায় যাব, কি করব। তো আপনারা ভিডিওটি সঙ্গেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আর দেখুন আজকে কি কি করি, কোথায় যাই। এই ভিডিওটা বেশ অনেকদিন আগের করা, আমি গত 9 তারিখে এই ভিডিওটা করেছি, আর আজকে যখন ভিডিওটা এডিট করছি তখন অক্টোবরের 18 তারিখ, মানে 10 দিন আগের করা এই ভিডিওটা। তখনই ফল কালার চলে এসেছিলো, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, গাছের পাতার রং চেঞ্জ হয়ে গেছে, কোনো কোনো গাছে হলুদ পাতা, কোনো কোনো গাছে লাল পাতা, তো দেখতে খুব সুন্দর লাগছিল। আমি তো হাঁটতে হাঁটতে প্রায়ই থেমে যাচ্ছিলাম এত সুন্দর ফল কালার দেখে। ফল কালার দেখার জন্য অনেকেই অনেক দূরে যাওয়ার প্ল্যান করে, বা অনেকেই ফল কালার দেখার জন্য অনেক দূরে যেতে হয়, কিন্তু আমার খুব ভালো লাগছিল এটা ভেবে যে আমাদের বাসা থেকে জাস্ট কিছুক্ষণ হাঁটলেই এত সুন্দর ফল কালার আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওটা যেহেতু 10 দিন আগের করা, 10 দিনে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও কালার চলে এসেছে, আবার অনেক গাছের পাতা ঝরেও গেছে। কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম কয়েকদিন পরেই প্রকৃতি সাজবে এক নতুন রূপে। হ্যাঁ, প্রকৃতি সেজে গেছে তার নতুন অন্য এক রূপে। একটু চারপাশটা ঘুরলেই দেখতে পারবেন কি সুন্দর প্রকৃতির সেই রূপ। চারপাশটা হলুদ হয়ে আছে, রাস্তা দিয়ে যেতে যেতে এই দৃশ্য দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, কিছু সময়ের জন্য এখানেই থেমে যেতে ইচ্ছে হচ্ছে। চারপাশটা এত সুন্দর রঙিন হয়ে আছে, ভাবতেও কষ্ট লাগছে যে কয়েকদিন পরে এই রঙের আর ছিটে ফোটাও থাকবে না। অলরেডি তো আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, টেম্পারেচার এখন প্রায়ই শূন্যের নিচে থাকে। গতকালকে স্নোও পড়েছে, এ বছরের প্রথম স্নো। বাংলাদেশে তো আমরা রীতিমতো শীতকালটার জন্য অপেক্ষা করি, অনেক আগ্রহ নিয়েই অপেক্ষা করি। বাংলাদেশের শীতকালটা তো খুবই আরামদায়ক, আর তার সাথে নানা রকমের পিঠাপুলি, খেজুরের রস, খেজুর গুড়ের পায়েস, এগুলো শীতকালের অপেক্ষাটা আরও বেশি বাড়িয়ে দেয়। কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই উল্টো, শীতকালটা এখানে একটা আতঙ্কের বিষয়। আমি যখন প্রথমবার জাপানে যাই তখন ছিল 2019 সালের মে মাস, তখনও সেখানে পুরোপুরি সামার আসেনি, সবাই তখন সামারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবার মুখে শুধু একটাই কথা, সামার আসছে, এটা করব, ওইটা করব। আমি তখন বাংলাদেশ থেকে প্রথমবার দেশের বাইরে গিয়েছি, আমি সবার কথা শুনে রীতিমতো একটু অবাকই হচ্ছি, সামারের জন্য কেউ এভাবে অপেক্ষা করে? ওই বছরই যখন উইন্টারটা এলো তখন আমি রিয়েলাইজ করতে পারলাম কেন সামারের জন্য এত অপেক্ষা। এখানে ইউএসএতে এটাই আমাদের প্রথম উইন্টার, এখানের উইন্টারটা এক্সপিরিয়েন্স করার অপেক্ষায় আছি এখন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মিলওয়াকি যে লেক সাইড, ওখানে ওই তো দূরে দেখতে পাচ্ছেন লেক, এটা কিন্তু মিশিগান লেক। আর এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলওয়াকি পাবলিক মিউজিয়াম। তো মিউজিয়ামের এই জায়গাটা বেশ সুন্দর, এটা মিলওয়াকি দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই ভিড় করেছেন, আজকের ওয়েদারটা যদিও এতটা ভালো না কিন্তু তবু অনেকেই আছেন এখানে এটা দেখার জন্য। তো এই পাবলিক মিউজিয়ামের যে এখানে যে উইংসের মতো একটা দেখতে পাচ্ছেন পাখির মতো দুটো ডানা, এটা কিন্তু ক্লোজ হয়ে যায়, এটা প্রতিদিন বিকেল 5টায় ক্লোজ হয়ে যায়, প্রতিদিন সকালে আবার এইটা ওপেন করে দেওয়া হয়। এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন পাখির ডানার মতো মেলে আছে এরকম,
আমরা এখনো জানি না এখানে কতক্ষণ থাকবো, যদি 5টা পর্যন্ত থাকি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। এমনিতেও এই মোমেন্টটা ক্যাপচার করার জন্য কিন্তু অনেকেই এখানে ক্যামেরা নিয়ে বসে থাকেন। একটু ঘুরিয়ে দেখাও সবাইকে যে অনেকেই এখানে আছেন ক্যামেরা নিয়ে ওয়েট করছেন কখন এটা ক্লোজ হবে, সেই মোমেন্টটা এখানে ক্যাপচার করবেন। এখানে আমরা আরো অনেকবারই এসেছি, আমাদের বাসা থেকে হেঁটে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো যখন বাসায় ভালো লাগে না বা কোথায় যাব বুঝতে পারি না, তখন হেঁটে হেঁটে আমাদের প্রায় এখানে আসা হয়। তো তবুও আজকে আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি, আমরা একটু লেক সাইডেও যাবো। লেক সাইডে গিয়ে একটু আপনাদেরকেও দেখাই যে এখানকার লেক ভিউটা কেমন। তো চলো যাই ওদিকে। এদিকে যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, স্প্রিং এর সময় এই গাছগুলোতে এত ফুল থাকে আর গাছের পাতাই দেখা যায় না। ওই ফুলগুলো আস্তে আস্তে ঝরে যায়, তখন গাছের পাতাগুলো গ্রো করে। আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন না বা আসলে আপনারা ইমাজিনও করতে পারবেন না যে কত ফুল থাকে এখানে। আমার স্প্রিং এর সময়কার একটা ছবি আছে, আমি এখানে অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন যে কত ফুল থাকে আর কত সুন্দর লাগে তখন এই জায়গাটা দেখতে। এই ছবিগুলো আমার স্প্রিং এর সময়কার তোলা। এখন যেমন গাছে গাছে হলুদ আর লাল পাতা দেখা যায়, তখন ছিল শুধু ফুল আর ফুল। দেশের বাইরের এই ব্যাপারটা খুব ভালো লাগে, চারটা সিজন, চারটা সিজনের ডিফারেন্সটা খুব ভালোভাবে বোঝা যায়। স্প্রিং এর সময় যেমন সব গাছে গাছে ফুল থাকে, সামারের সময়টাতে চারপাশ সবুজে ভরে যায়, আবার অটামে সেই সবুজ পাতায় চেঞ্জ হয়ে হলুদ আর লালে পরিণত হয়, আর শীতের সময় তো সব পাতা ঝরে যায়, আর তুষারপাত হলে চারপাশটা সাদা হয়ে যায়। শীত প্রধান দেশগুলোতে ঋতুর এই পরিবর্তনগুলো বেশি লক্ষণীয়। মিলওয়াকি লেক সাইডটা কিন্তু অনেক বড়, এখানে বেশ অনেকগুলো পার্ক আছে। সামারের সময়টাতে এই লেক সাইডে কোনো না কোনো ফেস্ট হয়েই থাকে। এই তো এই সামারেই আমরা বেশ অনেকগুলো ফেস্টিভ পেয়েছি, যেমন কাইট ফেস্টিভ্যাল, ইয়ার এন্ড ওয়াটার শো, এমনকি ইন্ডিপেন্ডেন্স ডের সময় ফায়ারওয়ার্কটাও এই লেক সাইডেই হয়ে থাকে। আমরা এখন লেকের একটা পাশে আছি, সামনের দিকে এগিয়ে গেলে বিচও আছে। বিচ সাইডে গেলে মনেই হয় না এটা একটা লেক, মনে হয় কোনো সমুদ্রে এসে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের সারি আর সবুজ মাঠ, ওইটা একটা পার্ক, এই পার্কেই কাইট ফেস্টিভ্যালটা হয়েছিল। আর এই বিশাল জলরাশিতে চোখ রাখলেই দেখা মিলবে বড় বড় শিপ সাথে পালতোলা নৌকা। এটা হচ্ছে ডিজিটাল পালতোলা নৌকা, এটাকে বলে ইয়ার্ড। এটাই হচ্ছে সেই মিশিগান লেক। মিলওয়াকি সিটিটা এই মিশিগান লেকের পাশে হয়, এখানে ঠান্ডাটাও অনেক বেশি, আর লেকের তো একটা ঠান্ডা বাতাস আছে। সামারের সময় এখানে আসলেও লিটারেলি শীত লেগে যায়, একদম কাঁপুনি উঠে যায়, কারণ এত ঠান্ডা বাতাস থাকে। আর এখন তো অলমোস্ট উইন্টার চলে এসেছে, এখানে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্টই হচ্ছে, হাত জমে যাচ্ছে, আর ভালোই বাতাস আছে এখানে। কিন্তু তারপরেও এরকম লেক সাইডে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, কিছুটা সময় পার হয়ে যায়। আর এদিকে হাঁটতে আসে, তো হাঁটার জন্য এই ট্রেলটা দেওয়া আছে। এখানে অনেকে হাঁটে, সাইক্লিং করে, স্কেটিং করে। এই ট্রেল ধরে হাঁটার সময় হঠাৎই পাখিটা চোখে পড়লো। আমাদের চোখের সামনেই পাখিটা ড্রাইভ করে পানি থেকে একটা মাছ তুলে নিয়ে এসেছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ওর ঠোঁটে একটা মাছ এখনো লাফালাফি করছে। ও যখন হঠাৎ করেই পানিতে ড্রাইভ দিল, তখনই আমরা ক্যামেরা বের করতে করতে ও পানি থেকে উঠে এসেছে, তাই মোমেন্টটা আর ক্যাপচার করা হয়নি। তারপর আমরা বেশ অনেকক্ষণ সেখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি, সেম কাজটাই যদি সে আবার করে তাহলে সেটা যেন ক্যাপচার করতে পারি, কিন্তু না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অধৈর্য হয়েই আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করি। এটা হচ্ছে সেই আর্ট মিউজিয়ামটার ব্যাক সাইড, এখান থেকে এই উইংসটা আরও ভালোভাবে দেখা যাচ্ছে। মিউজিয়ামটা কিন্তু বেশ অনেকটাই বড়, আমাদের কখনো যাওয়া হয়নি, দেখি কখনো গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এমনিতে এই আর্ট মিউজিয়ামটার এন্ট্রি ফি পার অ্যাডাল্ট $22 করে, কিন্তু প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার এটা সম্পূর্ণ ফ্রি। মোটামুটি সব রিক্রিয়েশন সেন্টারেই এই ব্যবস্থাটা আছে,
মাসের যে কোনো দিন অথবা কোনো একটা স্পেশাল ডেতে সম্পূর্ণ ফ্রিতে এন্ট্রি থাকে এবং নিজ নিজ ওয়েবসাইটে সেটা আপডেটও করা থাকে। তাই খুব সহজেই এই ইনফরমেশনটা জেনে নেওয়া যায়। লেক সাইড থেকে আমরা চলে এসেছি, আজকে আর পার্কের ওইদিকে যাইনি, অন্য একদিন গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এখন ভাবছি যে আর কোথায় যাওয়া যায়। আজকে তো বেশ অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি, তো এখন বাসায় যেতে চাইলেও হেঁটে আর যাওয়া পসিবল না, বাসে করে যাব। তো লেক সাইডের ওই জায়গাটা থেকে বাস স্টপে যাওয়ার জন্য আমাদের এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। এখানে বেশ অনেকগুলো সিঁড়ি আর সিঁড়িটা খুবই খাড়া, আমি তো একদমই টায়ার্ড হয়ে গেছিলাম এই সিঁড়িটা দিয়ে উঠে। এতক্ষণ রাস্তা দিয়ে হাঁটতে আমার যতটা না কষ্ট হয়েছে, এই সিঁড়িটুকু বেয়ে উঠতে আমার তার চাইতে বেশি কষ্ট হয়েছে। তো যাই হোক, কষ্টের কাজটা শেষ হয়ে গেছে, এখন দেখি আর কোথায় যাওয়া যায়। লেক সাইড থেকে হেঁটে হেঁটে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বুস্টার, আর এটা একটা ইস্ট আফ্রিকান রেস্টুরেন্ট। এখানেও আমরা আরও আগে আরও কয়েকবার এসেছি। এখানে যে চিকেন সমোসাটা সেটা আমাদের খুব ফেভারেট। তো ভাবলাম বাসায় যাওয়ার আগে এই এখান থেকে সমোসাটা খেয়ে যাই। এটার পাশে একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ আছে, তো আমরা ওখানেও একটু গিয়েছিলাম, আমাদের টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল। তো আমরা অলরেডি আমাদের চিকেন সমোসাটা অর্ডার দিয়ে দিয়েছি, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আরও সার্ভ করে দিবে। আর এখানে একটু দেখাই, এখানে কিন্তু প্রতিটা টেবিলে এরকম হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে, একটু স্যানিটাইজ করে নিই। তো অনেকটা হেঁটে ঘোরাও লেগে গেছে, তো এখন সমোসাটার জন্য ওয়েট করছি, সমোসাটা আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, খুব ছোট একটা রেস্টুরেন্ট, জাস্ট কয়েকটাই টেবিল দেওয়া আছে, কিন্তু মোটামুটি সবসময় এই দোকানটাতে ভিড় থাকে। এখানে এই চিকেন সমোসাটা খেতে খুবই মজা, এছাড়াও এখানে বিফ সমোসাও আছে। আর অন্যান্য যে মেন ডিশগুলো আছে সেগুলো কখনোই আমার ট্রাই করা হয়নি, তাই বলতে পারছি না কেমন। সমোসাটা সার্ভ করা হয় একটা গ্রিন সসের সাথে, এই গ্রিন সসটা সম্ভবত কিউকাম্বার আর গ্রিন চিলি দিয়ে বানানো হয়। খাওয়ার সময় এই দুটা ফ্লেভারই আমি পাই, তো সেজন্য আমার মনে হয় এই দুটা জিনিস দিয়েই বানানো হয়। আর সমোসার ভিতরে চিকেনের স্টাফিংটা অনেক বেশি থাকে, চিকেনের সাথে থাকে মটরশুঁটি আর কিছু হার্ব। সব মিলিয়ে এই সমোসাটা খেতে খুবই মজা, আর সমোসার সাথে এই গ্রিন সসটা অ্যাড করে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই এক একটা সমোচার প্রাইস হচ্ছে $1.50, মানে বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকার মতো। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখানে কিন্তু খাওয়ার পরে নিজের টেবিল নিজে ক্লিন করতে হয়। সাধারণত ওয়ান টাইম প্লেট বা পেপার বক্সগুলোতে খাবার সার্ভ করা হয়, তো খাওয়া শেষ হলে সেগুলো নিজেকেই বিনে ফেলে দিতে হয়। আমাদের আজকের মতো সব কাজ শেষ, হাঁটাহাঁটি হয়ে গেছে, ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে কিছু কেনাকাটার ছিল সেগুলো কেনা হয়ে গেছে, ব্লু স্টারে এসে বিকালের নাস্তাটাও হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। বাসে বসে এখন চারপাশের প্রকৃতি দেখতে দেখতে বাসায় চলে যাব, আর আপনাদের থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অনেকদিন পর আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে ভালো লাগছে, চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।